আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জীবাশ্ম জ্বালানি উত্তোলন থেকে সরে আসার ঘোষণা 190টি দেশ ও প্রতিষ্ঠানের, প্রতিশ্রুতি মেলেনি কয়লা নির্ভর ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার। COP26 এর শীর্ষ 5 প্রভাব বিস্তারকারীর অন্যতম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলছে বিবিসি। লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন আজ। রাজধানীতে পূরণ হচ্ছে না শিক্ষার্থীদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা, জন্ম নিবন্ধন জটিলতা কাটাতে বিকল্প উপায় খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধের ঘোষণা টার্ক, কার্ভার ব্যান এবং মালিক সমিতির। এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বিকেলে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানাবো বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। জীবাশ্ম জ্বালানি উত্তোলন থেকে সরে আসার ঘোষণা দিল পোল্যান্ড, ভিয়েতনাম, চিলি সহ 190টি দেশ ও প্রতিষ্ঠান। গ্লাসগো জলবায়ু সম্মেলন COP26 এ তারা এ ব্যাপারে অঙ্গীকার করে, তবে প্রতিশ্রুতি মেলেনি অস্ট্রেলিয়া, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের বৃহত্তম কয়লা নির্ভর দেশের। ব্রিটিশ সরকার জানিয়েছে অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নতুন কয়লা উৎপাদনের সমস্ত বিনিয়োগ বন্ধের কথা জানিয়েছে। এর ফলে 2030 সালের মধ্যে উন্নত দেশ এবং 2040 সালের মধ্যে দরিদ্র দেশগুলোর জন্য কয়লা শক্তি বন্ধ করার ব্যাপারে কিছুটা অগ্রগতি হলো। তবে কার্বন নিঃসরণকারী প্রধান দেশগুলো এ ব্যাপারে এগিয়ে না আসায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার বিষয়টি ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল বলে মনে করছেন যুক্তরাজ্যের ছায়া সরকারের বাণিজ্যমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড। বাংলাদেশ নেতৃত্বাধীন ক্লাইমেট ভার্নালেবল ফোরাম CVF এর ঢাকা গ্লাসগো ঘোষণা গ্রহণ করেছে বিশ্ব জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত 48 দেশের এই ফোরামে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোর সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জানান, ফোরামের কর্মপরিকল্পনা এগিয়ে নিতে আগামী বছর বাংলাদেশ সফর করতে পারেন ব্রিটেনের প্রিন্স চার্লস। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। দুই দিনের টানা কর্মসূচি, বিশ্ব নেতাদের সাথে দফায় দফায় বৈঠক, বক্তৃতা ও আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো ছাড়লেও তার রেশ রয়ে গেছে বিশ্ব জলবায়ু সম্মেলনে। তার হয়ে এবার সম্মেলনের বিভিন্ন ইভেন্টে যোগ দিচ্ছেন মন্ত্রীরা। বাংলাদেশের প্রত্যাশিত বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া নিয়েও কথা বলছেন তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আহ্বানে অনেক CVF মেম্বারশিপ প্রত্যেকে এগ্রেসিভ ডকুমেন্ট নিয়ে এসেছে, তো আমরা আশা করতেছি যে এটা হবে। তার সাথে আমরা বলেছি যে একটা রোডম্যাপ দেবে, ইয়ার বা ইয়ার কতটুকু কমাবে, এইটা আমাদের এক নম্বর ডিম্যান্ড। দুই নম্বর আমরা বলেছি যে তারা যে এগ্রি করেছিল পয়সা দেওয়ার জন্য $100 বিলিয়ন, এইটা যেন অবশ্যই তারা দেয় তো ক্লাইমেট বার্নার ক্লাইমেট ফান্ডের জন্যে। পাহাড় আমাকে সুরক্ষা করতে হবে, আমাদের গাছপালাকে আরও বেশি করে লাগাতে হবে। আমরা পরিকল্পনা নিয়েছি যে 2030 সালে আমাদের দেশে 24% আমরা বৃক্ষাচ্ছাদন আমরা করতে পারবো। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও গুরুত্ব আরও শক্ত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ুর ক্ষতির শিকার দেশগুলোর জন্য ক্ষতিপূরণ হিসেবে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিশ্রুত $100 বিলিয়ন দেওয়ার প্রক্রিয়াও এখন জোরে সোরে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এবং এই চাপ আরও এগিয়ে নিতে ব্রিটিশ রাজকুমার প্রিন্স চার্লস বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। প্রিন্স চার্লস, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমরা ওনাকে বলেছি যে আপনি একটা লিডারশিপ নেন, এমন লিডারশিপ যে আপনার পৃথিবীর মধ্যে একটা মডেল শোকেস হবে। বাংলাদেশে আপনি এই একটা, আমি এম্বাকমেন্টের কথা ওনার দলবলকে বলেছি যে এইটা যদি আপনি করেন এইটা হবে মিটিগেশন, এইটা হবে অ্যাডাপটেশন, আর এত ভালো কাজ, দিস কুড বি শোকেস ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও আলোচিত পরিবেশকর্মী মোহাম্মদ নাশিদ।
তিনিও কথা বলেন বাংলাদেশের পক্ষে। ঢাকা গ্লাসগো ঘোষণায় নতুন করে যে সকল বিষয় এসেছে তার একটি উদ্দেশ্য কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীর জীবনযাত্রার মানকে আরও উন্নত করা, আর সেটিকেই নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আলোক নিয়েই এখন বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলন কিংবা জলবায়ু রক্ষার যে সকল পদক্ষেপ নেওয়া হবে তাতেই বাংলাদেশের অন্তর্ভুক্তি শক্ত করে নিতে চাইছেন এখানে আসা সরকারি প্রতিনিধিরা। কামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, গ্লাসগো, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলনের সফলতায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন এমন শীর্ষ পাঁচ বিশ্বনেতার মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবিসি তাদের জলবায়ু সম্মেলনে ডিল মেকার্স হিসেবে আখ্যায়িত করেছে। বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের কণ্ঠস্বর শেখ হাসিনা। সম্মেলনে হুমকির মুখে থাকা 48 দেশের গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর নেতৃত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে অভিজ্ঞ ও স্পষ্টভাষী রাজনীতিবিদ বলেও উল্লেখ করে বিবিসি। CVF এর ঢাকা গ্লাসগো ঘোষণা গতকাল বিশ্ব জলবায়ু সম্মেলনে গৃহীত হয়। বিদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে এবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। আনুষ্ঠানিকভাবে আজ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ব্র্যান্ডিং বাড়াতে এই সামিট সহায়তা করবে বলে মনে করছেন আয়োজকরা। এক বছরের মধ্যে এই আয়োজনের সফলতা পাওয়া যাবে বলে আশা করছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শারফুল আলম। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের অন্যতম আকর্ষণীয় শহর লন্ডন, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবার এই শহরেই বসছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। কুইন এলিজাবেথ টু মিলনায়তনে বাংলাদেশ সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় দেশি বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। মূল আয়োজনের পাশাপাশি বিনিয়োগকারীদের সাথে আলাদা আলাদা বৈঠকে বসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক বিভিন্ন মানুষের মনে বিশ্বাস ছিল, আমরা এখানে এসেছি এই বিশ্বাসটাকে, তাদের এই পারসেপশনটাকে চেঞ্জ করতে, যে আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা কারোর সাহায্যের উপর নির্ভরশীল না, আমরা এখন বিদ্যুতেও স্বয়ংসম্পূর্ণ না, বরং আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করি, আমরা আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর এখন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এবং বাংলাদেশ দ্রুত গতিতে হাইয়েস্ট গ্রোথ রেট নিয়ে কোভিডের মধ্যে এগিয়ে যাচ্ছে। দেশের আর্থিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন বিশ্ববাসীর কাছে জানান দিতে চায় বাংলাদেশ। দেশের ব্র্যান্ডিং বাড়াতে এই ধরনের উদ্যোগ সহায়তা করবে আশা আয়োজকদের। মূলত এই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য এই আয়োজন করা হয়েছে। আমরা এখানে এটি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশকে শোকেস করতে চাই। ইউকে যে পটেনশিয়াল ইনভেস্টররা আছে তারা থাকবেন এবং নন রেসিডেন্ট বাংলাদেশি যারা তারাও থাকবেন। আমরা উভয় গ্রুপের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ আশা করছি। উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য আলাদা দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবার লন্ডনে শুরু হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের রোডশো। বিশেষজ্ঞরা মনে করছেন এতে শেয়ার বাজারের গতি আরও বেশি গতিশীল হবে। শরফুল আলম, এটিএন বাংলা, লন্ডন, যুক্তরাজ্য। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা অনলাইনে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ এমপিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জানান, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন অনেক বেশি দৃঢ় অবস্থানে রয়েছে। যুক্তরাজ্যে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়েস্টমিনস্টারে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ও লর্ড জিতেশ গাধিয়া। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। As a member of parliament for 36 years, I also visited several times. That time against military dictator, we were fighting. So I received support from all party parliamentary group. That time we actually constituted this group and they always supported us for our struggle for democracy. So I thank everybody and I remember all the members that time supported us. রাজধানীতে পূরণ হচ্ছে না শিক্ষার্থীদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা। 8টি কেন্দ্রে প্রতিদিন 5,000 করে 40,000 টিকা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
নিবন্ধন জটিলতা সহ নানা কারণে টিকা দেওয়া হচ্ছে লক্ষ্যমাত্রার অর্ধেক, ফলে ভ্যাকসিন কেন্দ্রে উপস্থিতি ছিল অনেক কম। তবে টিকা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীদের অভিভাবকরা। মনির হোসেন তোপ রিপোর্ট। 12-17 বছরের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার কার্যক্রম প্রথম দুদিন নানা অব্যবস্থাপনার কারণে কিছু কেন্দ্রে তৈরি হয় বিশৃঙ্খলা। বৃহস্পতিবার চতুর্থ দিনে পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। অল্প কিছুক্ষণ অপেক্ষা করেই নেওয়া যাচ্ছে করোনা ভাইরাসের ফাইজারের টিকা। আমি কালকে এসেছি যাত্রাবাড়ি থেকে, ওইখান থেকে আপনার বাসে আসতে আসতে অনেক টাইম হয়ে গেছে, এখানে লেট হয়ে গেছে আর ভ্যাকসিন পাইনি। এখানে সবাই স্বাস্থ্যবিধি মেনে তারা পর্যায়ক্রমে সিরিয়াল মেনটেন করে এখানে টিকা দিচ্ছে, মানে সুষ্ঠু পরিবেশে। এখানে এসে কোনো ঝামেলা হয়নি, এমনি প্রথম সেন্সে কোনো ঝামেলাই ছিল না বা কোনো ভোগান্তি হয়নি, ভালো ইজিভাবে দিতে পারছি। টিকা দিতেছে যে পরিবেশ সেটা মানে ভালো আছে। জন্ম নিবন্ধন জটিলতার কারণে অনেক শিক্ষার্থী সময় মতো টিকার জন্য নিবন্ধন করতে পারছে না। এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর 8টি করোনা টিকা কেন্দ্রে। লক্ষ্যমাত্রার অর্ধেকও দেওয়া যাচ্ছে না টিকা। 5,000 টিকা দেওয়ার কথা বলা থাকলেও 2,000 করে ভ্যাকসিন আসতেছে, আমরা 2,000 করে স্টুডেন্টকে টিকা দিচ্ছি। শিক্ষার্থী টিকা দেওয়ার জন্য কিন্তু প্রসেস আছে। এখানে প্রথমেই তার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে তালিকা পাঠাতে হয়, এই তালিকা আবার ICTতে তার এটা ব্যাকআপ দেওয়া হয়। ব্যাকআপ দেওয়ার পরে সে আবার তখন কী করবে, রেজিস্ট্রেশন করবে। এই প্রসেসিংয়ের জন্য একটু সময় লাগে, যার জন্য 5,000 স্টুডেন্ট কিন্তু আমরা এখন পাবো না। জন্ম নিবন্ধন আসলে 17 ডিজিট হইতে হবে, মানে এটা ডিজিটাল হইতে হবে। ডিজিটাল না হলে কিন্তু সেটা ম্যানেজমেন্ট করা যাচ্ছে না। এখানে যাদের 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাই, তাদেরকে 17 ডিজিটের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন ভাগ হওয়ার আগে যারা জন্ম নিবন্ধন করেছেন তাদের অনেকের তথ্য উপাত্ত নেই জাতীয় তথ্য ভাণ্ডারে। এতে করোনা টিকার জন্য সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধন করতে পারছেন না স্কুল শিক্ষার্থীরা। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল বলছেন, সার্ভার জটিলতার কারণে এই মুহূর্তে সমস্যার সমাধান সম্ভব নয়। এই অবস্থায় বিকল্প পদ্ধতিতে টিকার নিবন্ধনের ব্যবস্থা করতে পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন। করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে যায়, বার্থ সার্টিফিকেট দিই, সেটা অনলাইনে না থাকার কারণে রেজিস্ট্রেশন সম্ভব হয়নি। সুরক্ষার ইয়াতে ওরা খুঁজে পাচ্ছে না, বলছে না, মিলতেছে না, যাতে মিলতেছে না। এমন নানা সমস্যা নিয়ে প্রতিদিনই ঢাকার দুই সিটির আঞ্চলিক অফিসে ভিড় করছেন স্কুল শিক্ষার্থী এবং অভিভাবকরা। বেশিরভাগেরই আছে জন্ম নিবন্ধন সনদ, কিন্তু তথ্য নেই অনলাইন সার্ভারে। এতে সন্তানের টিকার জন্য সুরক্ষা অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারছেন না অভিভাবকরা। এসব সমস্যা নিয়ে সিটি কর্পোরেশনের স্থানীয় অফিসে যোগাযোগ করলে নতুন করে জন্ম নিবন্ধন করার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু সেই আবেদন করতে গিয়েও তৈরি হচ্ছে সমস্যা। নিবন্ধনের জন্য চাওয়া হচ্ছে বাবা মায়েরও অনলাইন জন্ম নিবন্ধন। ছেলের এটা অনেক আগের করা ছিল 2004-এ, এখন নতুন করে আবার আবেদন করার জন্য বলতেছে। বার্থ সার্টিফিকেটগুলো চাচ্ছে, তো যেহেতু এগুলো অনলাইনে এখন নেই, সেজন্য এখন বিড়ম্বনা শিকার হতে হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির হিসেব মতে এ পর্যন্ত প্রায় 32 লাখ মানুষ জন্ম নিবন্ধন করেছেন, আর উত্তর সিটিতে 2012 সালের পর থেকে নিবন্ধন করেছেন প্রায় 18 লাখ নাগরিক। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের সার্ভার জটিলতার কারণে এমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে নাগরিকদের। সবগুলো সার্টিফিকেটে অনলাইনে আছে, কিন্তু কাকতালীয়ভাবে, মানে যখন রেজিস্ট্রেশন করতে যায় সেটা ইয়া হচ্ছে না। এটা তো শুধুমাত্র সার্ভার লোড আনলোডের কারণে, মানে আপনার এই ওভারলোডিংয়ের কারণে আপনার সাধারণ মানুষও সার্ভারে ঢুকতে পারে না। এসব সমস্যা নিয়ে রেজিস্ট্রার জেনারেল মুস্তাকিম বিল্লাহ ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে তিনি জানিয়েছেন, সহসাই এই সমস্যার সমাধান সম্ভব নয়। সাদার প্রবলেম করছি গত রাত থেকে ভারতের ভাবে, আমি নিজেই আমার অংশে কাজ করতে পারছি না। সুরক্ষার ক্ষেত্রে এই দরকার ছিল টিকাটা কতগুলো লাগবে, কেউ দিবে, এইটা নিয়ে এই জায়গার সাথে লিঙ্কেজ করা কিন্তু শিক্ষাবিদরা বলছেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এভাবে জটিল না করে এক্ষেত্রে স্কুলের রোল নম্বর ব্যবহার করা যেতে পারে। একজন ছাত্রের যেমন আইডি রয়েছে, সেই আইডিটা আমরা ব্যবহার করতে পারি প্রোগ্রামিং এ। সেখানে যদি বার্থ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়, বার্থ রেজিস্ট্রেশনের জায়গায় বিকল্প চিন্তা ভাবনা আপাতত করতে হবে। প্রাথমিকভাবে সারা দেশে 12-17 বছর বয়সী প্রায় 1.5 কোটি শিক্ষার্থীকে করোনা টিকা দেবে স্বাস্থ্য বিভাগ, কিন্তু এসব সমস্যার কারণে বহু শিক্ষার্থী করোনা টিকা পাওয়া নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। ইমদাদুল্লাহ বাবু,
এটিএন বাংলা ঢাকা। দুই একটি এলাকা ছাড়া সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূর হুদা। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভার্চুয়ালি আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে তিনি মন্তব্য করেন। সিএসি বলেন, কিছু এলাকায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা হচ্ছে। মাঠ প্রশাসনে এ ব্যাপারে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশের সব উপজেলার পাশাপাশি প্রতিটি শিল্প এলাকায় বিশেষ ফায়ার স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করে তিনি জানান, উন্নত বিশ্বের মতো এই সংস্থাকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2021 উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি, এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2021। রাজধানীর মিরপুর 10 নম্বরে অগ্নি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বড় বড় দুর্যোগ, অগ্নিকাণ্ড সহ জঙ্গি দমনেও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাহসী ভূমিকা প্রশংসনীয়। উপজেলা নয়, যেখানে আমাদের প্রয়োজন, আমাদের শিল্প যেভাবে প্রসারিত হচ্ছে সেইগুলোকে প্রোটেকশনের জন্য আমাদের ফায়ার সার্ভিসের বিশেষ বিশেষ ফায়ার স্টেশন বিভিন্ন জায়গায় সেভাবে হচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এরই মধ্যে 1000-এর বেশি কর্মীকে দেশের বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু ফায়ার একাডেমি প্রতিষ্ঠিত হলে প্রশিক্ষণের মান আরও বাড়বে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিস নিরাপত্তা বাহিনীর মতন যে কোনো চ্যালেঞ্জ তারা মোকাবিলা করছে, যে কোনো যেখানেই দুর্ঘটনা সেখানেই ফায়ার সার্ভিসের লোক সেই দুর্ঘটনার পাশে দাঁড়িয়েছে উদ্ধার কর্মের জন্য। আজকে আমি মনে করি আমরা আরও ফায়ার সার্ভিসকে আরও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে আরও শক্তিশালী করব। সারা দেশে অগ্নি নিরাপত্তা জোরদার করতে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতি। তারা বলছেন, আলোচনা ছাড়াই তেলের দাম লিটারে 15 টাকা বাড়ানোর কারণে পণ্য পরিবহনে খরচ বাড়বে, ফলে লোকসানে পড়বেন পরিবহন সংশ্লিষ্টরা। পণ্য পরিবহন বন্ধ থাকলে বেড়ে যেতে পারে নিত্য পণ্যের দামও, ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ। ১৩ বছর কেটে গেলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে ফেরার সৎসাহস দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, তারেক জিয়া দেশে ফিরলে জনতার ঢল নামার যে গল্প বিএনপি মহাসচিব বলছে তা তাদের আকাশকুসুম কল্পনা। ওবায়দুল কাদেরের মতে, গণ অভ্যুত্থানের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা ও নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বিএনপির জয়লাভের গল্প জনগণ আর শুনতে চায় না। পরে ভার্চুয়ালি টাঙ্গাইলে বাসাইল সখীপুর সড়কের উপর প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাতকুড়া সেতুর উদ্বোধন করেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই বছর না ওই বছর তারেক জিয়া দেশে আসবেন কোন বছর? দেখতে দেখতে 13 বছর চলে গেলেও দেশে আসার সৎসাহস আজ পর্যন্ত তারেক জিয়া দেখাতে পারেননি। দেশের মানুষ আগে দেখতে চান তারেক রহমান কবে দেশে ফিরে আসেন, তারপর দেখা যাবে তার আগমনে বিএনপির মরা গাঙ্গে ঢল নামে কিনা। এবার জানাবো টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা শেষ হলেও এই ম্যাচে ভালো করতে চায় টাইগাররা। দলের স্পিন কোচ রঙ্গনা হেরাত বলেন, ব্যাটসম্যানরা ভালো করলে অজিদের বিপক্ষে লড়াইটা জমিয়ে তুলতে পারবে বাংলাদেশ। মমিনুর রিপনের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত শুধু হতাশই করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত পরাজয় লজ্জা নিয়েই মাঠ ছাড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হাতের মধ্যে থাকা জয়টাকে মুঠোবন্দি করতে পারেনি টাইগাররা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দল হিসেবে ভালো খেলতে চায় বাংলাদেশ। বাংলাদেশ দলের আরও ভালো খেলার সামর্থ্য আছে। দুটো ম্যাচে আমরা সুযোগও তৈরি করেছিলাম, কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আমরা ভালো কিছু করে দেখাতে চাই। টানা 4 ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে বাংলাদেশ। নতুন করে হারানোর কিছু নেই টাইগারদের, তাই শেষ ম্যাচে ভয় ডরহীন ক্রিকেট খেলতে চায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। বিশ্বকাপে আমরা সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারিনি, ফিল্ডিংয়েও বেশ কিছু ভুল হয়েছিল। তবে এই ম্যাচে আমাদের বাড়তি কোনো চাপ নেই। অস্ট্রেলিয়ার জন্য এটা বাঁচা মরার লড়াই, আমরাও সামর্থ্যের সেরাটাই দিতে চাই। শেষ ম্যাচেও কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, কারণ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে টাইগারদের বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবার জানাবো স্পেনীয় শেয়ার বাজার সংবাদ। এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড 30 জুন 2021 সমাপ্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 44 পয়সা, আগের বছর ইপিএস ছিল 55 পয়সা, সম্পদ মূল্য দাঁড়িয়েছে 18.89 টাকা। আগামী বছরের 15 জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 25 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। মাঠ পর্যায়ে দুর্নীতি রোধ করতে নারী নির্বাহী কর্মকর্তাদের প্রতি নেতিবাচক মনোভাব দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় উপজেলা নারী নির্বাহী কর্মকর্তার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নারী ইউএনওদের নিরাপত্তা ও সহযোগিতা করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক হতে হবে। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর পান্থপথে ব্যাংকিং কার্যক্রম শুরু করলো এনআরবিসি ব্যাংক লিমিটেড। এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এ সময় তিনি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এনআরবিসি ব্যাংক সরকারের বিভিন্ন সেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, মানবিক সাহায্য সংস্থার পরিচালক মনোয়ার রেজা খান এবং ব্যবসায়ী সালাউদ্দিন সল্লু। এছাড়াও নেত্রকোনার কমলাকান্দাতেও ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবার জানাবো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। অনুকূল আবহাওয়া ও উপযোগী পরিবেশ থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। বাগান মালিকরা জানান, ফলন ভালো হওয়ায় পতিত জমিও মাল্টা চাষের আওতায় এসেছে। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় এ আবাদ হয়েছে সবচেয়ে বেশি। কৃষি কর্মকর্তারা জানান, এবছর জেলায় 2700 মেট্রিক টন মাল্টার আবাদ হয়েছে, যার মাধ্যমে 20 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করা হচ্ছে। এবার পার্টিস খেলার খবর। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের সঙ্গে ড্র করেছে লিওনেল মেসিবিহীন প্যারিস সেন্ট জার্মেইন। শাখতার দোনেস্ককে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ক্লাব ব্রুসকে 4-1 গোলে ম্যানচেস্টার সিটি এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-0 গোলে পরাজিত করেন লিভারপুল। অন্য ম্যাচে লাইপজিগের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেইন। করিম বেনজেমা শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জীবাশ্ম জ্বালানি উত্তোলন থেকে সরে আসার ঘোষণা 190টি দেশ ও প্রতিষ্ঠানে। প্রতিশ্রুতি মেলেনি কয়লা নির্ভর ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার। COP26 এর শীর্ষ 5 প্রভাব বিস্তারকারীর অন্যতম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলছে বিবিসি। লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন আজ। রাজধানীতে পূরণ হচ্ছে না শিক্ষার্থীদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা। জন্ম নিবন্ধন জটিলতা কাটাতে বিকল্প উপায় খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধের ঘোষণা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির। এবং টি-20 বিশ্বকাপে বিকেলে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।